স্যার ওই ফিশারিজ থেকে যে টাকাগুলো আসছে সেগুলো কি অফিসের লকারে রেখে দিব নাকি বাসায় নিয়ে আসবো কারণ ব্যাংক অ্যাকাউন্ট তো শেষ হয়ে গেছে স্যার জি স্যার আসসালামু আলাইকুম কি হলো মুগ বাগে ডেমোরা রাইখে দিলাম আপনি উদ উদ বোঝা টানবেন কে সিন শেষ হওয়ার আগে হাততালি দাও আসি ধরো স্যারের বাসায় চলো তোর বাবা কোনো অপরাধ করেননি উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন ওর কতবুদ্ধি তোর বাবাকে খুন করেছেন তোর বাবার হত্যার প্রতিশোধ নেবে তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন না ধন্যবাদ দেবেন না স্যার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তুমি তো দারুণ ছেলে কে তুমি কি করো বিপ্লব এই এলাকায় নতুন এসেছি নিজের একটা জিপ আছে হোটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই ও ড্রাইভার তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না আচ্ছা আমাকে দেখে কি মনে হয় বড় লোকের গুন্ডা পান্ডা পোলা খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার অবশ্যই যায় আমাকে দেখো কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার সত্যিকারের ভদ্রলোক হ্যাঁ আমার তো মনে হয় আপাদমস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি তুমি আমাকে এই তোমার উপকার লাগবে না তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তার ফেরত দিয়ে আসো যাও রাগ করবেন না স্যার আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয় অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন আসল সত্যি দেখতে পাবেন ভয় পেলেন স্যার আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে তুমি আসলে কে না কেউ না আই এম নোবডি আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে আর কি সব উল্টা পাল্টা কথা বলতেছো একটু পরিষ্কার করে বলো জগৎটাই তো উল্টা পাল্টা স্যার ওই যে দেখুন মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে আসলেই কি মিশে গেছে যায়নি গোলক ধাঁধা কি গোলক ধাঁধা রাইট কি ব্যাপার কি হয়েছে স্যার বললাম হাইজি গেরাই চলে তা বসা নেই তো আসো দেখি গোলক ধাঁধা গোলক ধাঁধা গোলক ধাঁধা দরজাটা নিয়ে
তো ওই রাম সাগরে নিয়ে গেছে হাইজ্যাক করতে। হাইজ্যাক করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফুটানি দেখে না তোর কাটটা কি? হ্যাঁ, একটা পুসকা স্যারের কাছে পাঁচ পাঁচটা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্ত হয়ে গেলি। হ্যাঁ, লজ্জা লাগে না বাবা? আমাকে প্রাণে তুই বাড়ি আসার কথা না ছিল না? ওই শুকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়ায় দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি না ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা। বন্ধু হইতো হাইজাকেরে নিয়ে গেছে। হাইজাক হয়ে গেল বলো? আরে অফিসের লোকজন আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই শুকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। ১৭ লক্ষ টাকা? এই যে স্যার, স্যার চলেন আমার কাছে, আমার জীবন খুব ভালো জীব স্যার, সারা ভক্তদের ফোনটা খুলে দেখাবো। লাগবে না ভাই, স্যার আসেন। আরে ভাই লাগবে না বলছি তো, আসেন স্যার। আরে ভাই কে করছে? আরে আমার লোক আসবে ভাই, আমার লাগবে না। সারা স্ট্যান্ডে গুন্ডামি করিস তোকে আজ? জাস্ট মিনিট, মারামারি করবেন? আই হ্যাভ সাম প্রবলেম। গন্ডগোল করছে, আমি দেখছি। জাস্ট মিনিট ম্যান, ইউ ওয়ান্ট টু ফাইট? আই হ্যাভ সাম প্রবলেম, জাস্ট মিনিট প্লিজ। হাত্তিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাত্তিমা টিম টিম। কেমন আছো ভাইয়া? ভালো, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বিপ্লব ভাই, এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া, চলো। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই আমার ব্যাগ আমি মাথায় করে নেই, নয় কুলি দিয়ে নেই, তাহলে তোদের কি? তুমি আর একটু পরে এলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে, ধর হাসপাতালে নিতে হবে কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন, মাইলার। আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম, ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি,
পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি